এখানে গোটা একাঙ্গি নিয়েছি 150 গ্রাম, আউবেল নিয়েছি 75 গ্রাম, লতা কস্তুরি 50 গ্রাম, বজ নেওয়া হয়েছে 75 গ্রাম। এর আগেও আপনাদের বলেছি যে বজকে অবশ্যই ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে, না হলে ভাজতে ও গুঁড়ো করতে অসুবিধা হবে। আর নিয়ে নিয়েছি তাম্বুল, দেখতে পাচ্ছেন, এটাকে আমরা নিয়েছি 75 গ্রাম। এখানে এলাচ ব্যবহার করে, শেষ হয়নি, এখনো বাকি আছে। জটা মানসি নিয়েছি 20 থেকে 25 গ্রাম মতো, কুড় নিয়েছি 10 গ্রাম। ছোট এলাচ 15 গ্রাম, মৌরি 10 গ্রাম, দারচিনি 10 গ্রাম, জায়ফল 1টা, ছোট কাঁকলা 10 গ্রাম, জয়িত্রী 10 গ্রাম, সাহাজিরা 10 গ্রাম, আর স্টার অনিস বা বাদিনার নিয়েছি 3টে, আর নিয়েছি তেজপাতা 2টো তেজপাতা। তো এই সমস্ত মশলাগুলোকেও হালকা করে ভাজবো, আর অবশ্যই গুঁড়ো করে নেব। আর নিয়ে নিচ্ছি 200 গ্রাম বাদাম খোল, এটাকে অবশ্যই আমরা গুঁড়িয়ে নেব, আর গুঁড়োনোর পর ভেজে নেব খুব সুন্দর করে। এই হলো নারকেল খোল, নারকেল খোলটাকে গুঁড়ো করে নেওয়া হয়েছে আর হালকা করে ভেজেছি, বেশি ভাজবো না, নারকেল খোলটা একদম হালকা করে ভেজে নেওয়া আছে। পরিমাণটা হলো 500 গ্রাম। লাগছে মাখন গাঁদ, আমরা এখানে 1 নম্বর মাখন গাঁদটা ব্যবহার করেছি, আর নিয়ে নিয়েছি 1.5 কেজি। নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কালারটা চেঞ্জ হয়েছে অনেক আগের থেকে, লাল কালার চলে এসেছে। তো বাদাম খোল ভাজা কমপ্লিট, ভাজবো কিন্তু লাল করে, কিন্তু যেন না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে, খুবই সতর্কভাবে কাজটা করতে হবে হাতে সময় নিয়ে। তো লো ফ্লেমে ভাজলে খুবই ভালো হয় জিনিসটা। তো আমাদের বাদাম খোল ভাজা কমপ্লিট, এবার কিন্তু আমরা সমস্ত কাঁচা মশলা আস্তে আস্তে একটা একটা করে ভেজে নেব। তো এগুলো আর দেখাচ্ছি না, তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে, তো যার জন্য আমি ওগুলো ভেজে এখন গুঁড়িয়ে নিই। ভেবেছিলাম পনিরের পরিমাণটাও আপনাদের দেখিয়ে দেব, তো আজকে রাত হয়ে গেছে যে কারণে আর পনিরে হাত দিলাম না। তো অবশ্যই এর পরের ভিডিওতে থাকছে পনির চার তৈরির বাকি অংশটা, আপনারা অপেক্ষা করুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। সমস্ত মশলা এবার আমি একে একে ভাজতে রইলাম। শুভরাত্রি বন্ধুরা।